সবুজ বাংলা, সবুজ বাংলা। বর্ষা মৌসুমে ভৈরবে নৌকা কারিগররা বাড়তি আয়ের আশায় এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। নদী খাল বিলে বন্যার পানি বাড়ার সাথে সাথে খেয়া পারাপার, মাছ ধরা, গরুর খাবারের জন্য ঘাস কাটা ও গৃহস্থালী কাজে কোষা ও ডিঙি নৌকার চাহিদা বেড়ে যায়। আর এ সুবাদে নৌকা তৈরি ও বিক্রির ধুম পড়েছে। বর্ষার পানি বাড়ার সাথে সাথে ভৈরবের আনাচে কানাচের গ্রামগুলো সহ আশেপাশের উপজেলাগুলোতে গৃহস্থালী কাজে ও খেয়া পারাপারে এবং গোখাদ্যের জন্য কোষা ও ডিঙ্গি নৌকার কদর বেড়ে যায় কয়েক গুণ। আর এ সুবাদে ভৈরবে আকবরনগর ও শিমুলকান্দি বাজারের আশেপাশে গড়ে উঠেছে ডিঙ্গি ও কোষা নৌকা তৈরি ও বিক্রির বাজার। চাম্বল, তুলা, করই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করে থাকেন এখানকার কারিগররা। আমরা প্রত্যেক বর্ষাকালই কোষা বানাই, বানাতে বেচা কিনা করি, অনেক দূর থেকে কাস্টমার এতে কিনা নেই। ডিঙ্গি, কাঁঠাল, করই এগুলা দিয়ে আর কি। প্রকারভেদে ছোট ও মাঝারি নৌকা তৈরিতে খরচ পড়ে 3,000 থেকে 3,500 টাকা, আর বিক্রি হয় 4,000 থেকে 4,500 টাকা। দেশের বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা তাদের পছন্দসই নৌকা এখান থেকে কিনে থাকেন। বাজার থেকে একটা নৌকা কিনলাম পুকুরে মাছ চাষের জন্য, মাছ চাষে ব্যবহার করবো এবং খাবার টাবার দেওয়ার সময় ব্যবহার করবো। 4,500 টাকা। আমি 2,000 টাকা দাম নৌকা কিনছি। তবে এ মৌসুমে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নৌকা বিক্রি বেড়েছে কয়েক গুণ। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ থেকেই চৈত্র থেকে ভাদ্র পর্যন্ত 5 মাস অন্য পেশার পাশাপাশি এখানকার কারিগররা নৌকা তৈরি ও বিক্রি করে বাড়তি আয় করে থাকেন। তাই কারিগরদের সংসারে বাড়তি আয় হওয়ায় খুশি তারা। কয়েক বছর ধরে নৌকা ডিঙ্গি বানাই এবং বিক্রি করি, এই আইডিয়া এবং সংসার চলে। একটি কোষা তৈরি করতে 3 দিন এবং বড় নৌকা তৈরি করতে 7 দিন বা তার থেকে বেশি সময় লাগে। খরচ পড়ে 3,000 থেকে 15,000 টাকা পর্যন্ত, আর বিক্রি হয় তার থেকে কিছু বেশি। 1 সপ্তাহ লাগে, 4 দিন লাগে, 5 দিন লাগে, 2 দিনও লাগে। যান্ত্রিক যুগে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠের নৌকা তৈরির কদর এখনো নদীমাত্রিক এদেশের মানুষের কাছে প্রিয় বাহন হিসেবে ব্যবহার হচ্ছে। আর নৌকা তৈরি এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ভৈরবের কারিগররা। এখন দরকার এ পেশার পৃষ্ঠপোষকতা, এটিকে অবহেলায় হারিয়ে ফেলা উচিত নয়। বর্ষার সময় নৌকার মতো এত সহজ ও কম খরচের বাহন আর কিছুই নেই। আমরা সব সময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। প্রিয় দর্শক, গোলাম সারওয়ার আমাদেরকে তার সমস্যার কথা জানিয়েছিলেন, আমরা তার সমস্যার সমাধান দেবার চেষ্টা করেছি। এবার জানাবার পালা আপনার। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেইল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী পুকুর খাল বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা।